अमी शुद्ध आप प्रदर के अत्मदारस करते चाहे ये हदीसे दरा बुझा जाए अनेक लोग ऐसे आप प्रदर कस्ती के निभना किंतु आपने जुदी तारे शादियाँ चेन बाहरे तुम्ही निभना मिजानी तुम्हारे हदिया दिलाम जुदी सही लोग टा गुरहन करें विश्व ने भी बोलचे तुम्हार जन्नत अरामर जन्नत थक भी अमर दुयांगुलेर मास कने जोतुडु कुजागा फाका जनगणेर আত্মীয় স্বজনদের হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই আছে জোরে কোন না কেন আছে কয়জন কিনছেন বলতে পারবেন হুজুর আমি কিনছি যদি আমি হাত উঁচা করতে বলি কয়জন কিনছেন আমার মনে হয় 90% মানুষ 10 15 থেকে 20 জন মানুষে বলতে পারবেন হুজুর আমি কিনেছি কিন্তু বিশ্ব নবীর সুন্নাত তোমার শরীরে যেমনে কাপড় কেনার জন্য আগ্রহ থাকো তোমার আশেপাশের আকরাবিন ওয়া আবনি সাবিল তোমার আশেপাশের মানুষগুলোর খবর লইয়াও কিনে দে আমি আল্লাহ তোমার জন্য ওয়াজিব করে দিয়েছি যদি তোমার এবিলিটি থাকে যদি তোমার তৌফিক থাকে যার তৌফিক নাই তার কথা আল্লাহ বলে নাই তবে একটা তৌফিক সবার আছে যেটা আপনার আমার জন্য করা ওয়াজিব সেটা হলো মা বাবার মার্কেটিং কথা বলেন না কেন মার কাপড় কিনে 400 টাকা দিয়া বিবির কাপড় কেন 4000 টাকা দিয়া এরপর বিবির মন পাইলা না বিশ্বনবী একটা ওয়াদা করেছে মা 400 টাকা দিলে কেন খুশি হয় জানো কারণ মায়ের রক্তের সাথে তোমার রক্তের একটা টান আছে কিন্তু তুমি যাকে বিবাহ করেছো তার সাথে রক্তের কোনো তোমার কালেকশন নাই অতএব তুমি যদি 400 টাকা দিয়া খুশি থাকো মাই খুশিটা তার বিলাতের সাথে কালেকশন আরে বিলাতের সাথে কালেকশন হওয়ার কারণে বিশ্বনবী বলতেছি মারে খুশি করো না ডাইরেক্ট মালিক রে খুশি করে ফেলেছো আল্লাহ আমাদের কবুল করুক জোরে আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন এখন আপনাদের প্রশ্ন আসবে এখন প্রশ্ন অবশ্যই আসবে হুজুর আমাদের তো মা বাবা নাই কাদের জন্য কিদবো আপনাদের একটা সুবর্ণ সুযোগ আছে ঈদের আরো এখনো দুই তিন দিন বাকি আছে অতি তাড়াতাড়ি আপনার পাশের একটা গরিব ছেলের একটা পাঞ্জাবি কিনে দেন আপনার বাবার হক আদায় হয়ে যাবে আপনার পাশের কাজের বুয়াকে একটা শাড়ি কিনে দেন আপনার মায়ের হক আদায় হয়ে যাবে আপনার খালাকে একটা শাড়ি কিনে দেন আপনার চাচাতো বোনকে একটা শাড়ি কিনে দেন আপনার খালুর একটা শাড়ি কিনে দেন আপনার খালাকে একটা শাড়ি কিনে দেন আমি ওয়াদা করেছি আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে নিজের মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে এভাবে যদি আপনি দিতে পারেন আমার মন বলে আখেরে জুমায় আপনার সাথে আমি ওয়াদা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈদকে 100% ভাবে কবুল করে নেবেন করা যাবে না যাবে ইনশাআল্লাহ 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 যাবে তো আল্লাহ কবুল করুক জোরে আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন